আমরা আবারও আমাদের সেই জনপ্রতিনিধিকে আপনাদের সামনে হাজির হয়েছি, তো চলুন ওনার সাথে কথা বলে আবার আরও বিস্তারিত জানার চেষ্টা করি। আপনার পরিচয়টা আবার একটু খুলে বলেন। আমার নাম আবুল কাশেম, আমি সাবেক চেয়ারম্যান বরদলত্তর ইউনিয়ন পরিষদ তাহিরপুর। আচ্ছা, তো আমরা তো আপনার সাথে এর আগের পর্বে কথা বলছি, বিস্তারিত কিছু জানার চেষ্টা করছি। এখন আমরা দর্শকদেরকে কিংবা আপনার যারা ভোটার আছে তাদেরকে কিছু জানানোর চেষ্টা করবো। অনেকে আছে অনেক সময় জনপ্রতিনিধিকে নিয়ে অনেক কিছু জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, যা আপনাদেরকে সরাসরি বলতে পারে না, হ্যাঁ বলতে ভয় পায়, জানতে চাইলেও জানতে পারে না। তো আমরা সেই জিনিসগুলো আসলে তুলে ধরার চেষ্টা করতেছি। তো এর আগের পর্বে তো আমরা কিছু জানলাম, তো এখনও জানবো। তো আপনি তো বর্তমানে চেয়ারম্যান নাই, পরাজিত হয়েছেন, এখন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন। আমরা ইতিমধ্যে আপনার এই যে অটোরাইস মিল আছে আমরা সেইখানে অবস্থান করতেছি। তো এখন আপনার ভোটারদের উদ্দেশ্যে, আপনি তো পরাজিত হইলেও মানে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে কী বলতেছেন? ভোটাররা আমার ভালোবাসে, সবাই আমার কাছে আসে, সামাজিক যে কোনো বিষয়ে আমার অনুষ্ঠান হইলে আমার দাওয়াত দেয়, আমি যাই এবং বিচার আচার সালিশ যে কোনো সমস্যা হইলে আমার ভোটার এবং এলাকার সাধারণ মানুষ আমার কাছে আসতে পারে এবং আমার সাথে কথা বলতে পারে, এটাই এরা আমার এই কারণে আমার ভালোবাসে। ভালোবাসার কথা আমি বুঝতে পারছি। আমি বলছি আপনার ওদেরকে নিয়ে পরামর্শ কী কিংবা কী মেসেজ দিতেছেন তাদেরকে, আপনার ভোটারদেরকে? আমার ভোটার আগে তো উত্তর বরদলের হয়তো আমি চেয়ারম্যান 14 বছর করছি, এবং তাহিরপুরের মানুষ আমার নিয়ে ভাবতেছে যে হয়তো উপজেলা ইলেকশন করার জন্য। আচ্ছা আচ্ছা, নতুন একটা মেসেজ দিলেন, থামেন একটা, যে আমরা তো জানতাম না, তাইলে আপনি যে সামনে উপজেলা পরিষদের নির্বাচন করতে চাইতেছেন। সুপ্রিয় দর্শক, যারা আপনারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, আপনার ওনার পরিচিত কিংবা ওনার ভোটার, তাহলে তো আপনাদের জন্য একটা নতুন মেসেজ। তো হঠাৎ করে আপনার এই পরিকল্পনা কী করে মাথায় আসলো, এখন ইউনিয়ন পরিষদ থেকে আপনি সরাসরি উপজেলা পরিষদে, এটা একটু খুলে বলুন। এটা আমার উত্তরাঞ্চলের মানুষ, আমার উত্তর বর্দল মানুষ যারা এবং দক্ষিণ বর্দল উত্তর শ্রীপুরের মানুষ, যে মহানদীর যে সমস্যা, এই সমস্যার কারণে হয়তো আমি হয়তো নির্বাচনে পরাজিত হয়েছি, আমি পরাজয় হই নাই, আমাকে পরাজিত করা হয়েছে মহানদীর সমস্যার কারণে। এটা তো আমরা বলছেন, এই কারণে এই উত্তরাঞ্চলের মানুষ চা যে আমি যে কোনো কারণে হয়তো আমি পরাজয় হয়েছি, এরা আবার দেখা গেছে আমার উপজেলাতে দেখতে চাই, উপজেলা চেয়ারম্যান হিসাবে, মানে জনগণ আপনাকে বলতেছে এই কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, ওই কারণে আমারও আগ্রহ আছে, পরিবেশ এবং সব কিছু যদি ভালো থাকে আমি উপজেলা ইলেকশন করতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা কি তাহলে এটাই আপনার? এটাই। আচ্ছা, এখন জনপ্রতিনিধি হয়ে তো শুধু আপনি ন্যায় বিচার করলেন, আপনার এলাকার উন্নয়ন কতটুকু করেছিলেন? উন্নয়ন যথেষ্ট হয়েছে, যেমন বরাদ্দ বাইরে তো আর করা সম্ভব না, সরকারি বরাদ্দ, তারপর আমার ব্যক্তিগত ছোটখাটো রাস্তাগুলো আমার ব্যক্তিগত পকেটের টাকা দিয়ে আমি করে দিয়েছি, যেমন হয়তো বাসের সাঁকু, এরপরে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য ছোটখাটো স্কুলের হয়তো ছোটো রাস্তা সংযোগ দিয়েছি, এরপরে স্যানিটেশনের যেখানে হয়তো পরিবেশ দূষণের যে বিষয়টা, এগুলো অনেক অনেকগুলি আমার পকেটতে আমি করে দিয়েছি। আচ্ছা, আপনি তো এই উত্তর বর্দল ইউনিয়ন পরিষদে এ পর্যন্ত কতবার নির্বাচন করছেন? আমি 5 বার নির্বাচন করি। 5 বার নির্বাচন করছেন, তো তার মধ্যে পরাজিত হয়েছেন কয়বার? 3 বার পরাজিত হয়েছেন, 3 বার বিজয়ী হয়েছেন, 2 বার। আচ্ছা, তো পরাজয়ের সংখ্যাটাই আমরা একটু বেশি দেখতে পারতেছি। তো এখন এই যে পরাজয়ের, মনে হয় একবার তো আপনি নদী নিয়ে সমস্যার কারণে, একটা প্রশাসনিক সমস্যার কারণে বললেন, এখন আর বাকি যে 2 বার হলো, এটার রহস্যটা কি? প্রথমবার তো আমি পরিচিত না। আচ্ছা আচ্ছা, প্রথমবার আমি পরিচিত না, এখানে যে যে আমার সাথে বিজয় হয়েছে, যার সাথে আমি পরাজয় হয়েছি, উনিও প্রবীণ মানুষ, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, উনিও অনেক ভালো ছিলেন, উনি ওনারও জনগণ ভালোবাসতেন, কারণ উনি বাগা নেতা বললেই চলে, আবু তাহের সাহেব, কারণ ওনার সাথে আমি একজন নবীন হিসেবে প্রবীণের সাথে লড়াই করার মানে একটা বিষয় ব্যাপার ছিল। হ্যাঁ, আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি, এটাই আমার জন্য অনেক কিছু, জনগণ আমাকে ভালোবাসে, নতুন হিসেবে আমি অনেক কিছু করেছি। আচ্ছা, তো এই যে রাজনৈতিক জীবনে প্রবেশ করার আগে তখন কী ছিলেন, কী করতেন? তখন সামাজিক কাজকামে জড়িত ছিলাম, তখন তো বয়সও কম ছিল। ওই সময়টা কী করতেন? ওই সময় দেখা গেছে ওই সামাজিক যতটুকু সমাজের সেবা করার সুযোগ পেয়েছি সময় দিয়েছি। সময় দিয়েছেন। তো আচ্ছা, এই যে রাজনৈতিক জীবনে প্রবেশ করলেন, মানে এটার মূল উৎসাহিতা কি আপনাকে, মানে কে উৎসাহ দিয়েছে যে তুমি এই পথে যাও? বাবা ইউনিয়ন পরিষদের ইলেকশন করেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই হিসাবে বাবা যখন ইলেকশন করেছেন, ওই বাবার যে বক্তারা যারা আছে ওরা আবার হয়তো আমাকে ধরলো যে তুমিও ইলেকশন করো,
উনি কি জীবিত থাকতেই করছেন না উনি মারা যাওয়ার পরে করছেন? আমার বাবা মারা যাওয়ার পরে আমি করেছি। আপনি আপনার বাবা কি নির্বাচিত হয়েছিলেন? না, নির্বাচিত হন নাই। তার মানে আমি বলতে চাই যে আপনি আপনার বাবার থেকেই উৎসাহ পাইছেন যে রাজনীতি করার। হ্যাঁ, আমার বাবা দুইবার চেয়ারম্যান ইলেকশন করছেন, উনি পরাজয় হইতে পারেন নাই। তো আমার বাবার যে বক্তরা যারা আছে, হ্যাঁ, ওরাই আমার উৎসাহিত করেছে। আচ্ছা, তো এই রাজনীতি করতে গিয়ে দীর্ঘ জীবনের মানে কী কী সমস্যার মোকাবেলা এই পর্যন্ত আপনি করছেন? রাজনীতি করতে গিয়ে তো অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, রাজনীতি করতে গেলে গাত প্রতিঘাত, হ্যাঁ, এগুলো তো হবেই। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বলেন যেটা নিয়ে আপনার এখনও হৃদয়ে কাটা যায়, মানে কষ্ট দেয় এরকম? যেগুলো কষ্ট দেয়, যেগুলো হয়তো আমার নিজের দলের থেকে আমি হয়তো অনেক অনেক হয়তো হয়রানি হয়েছি, অনেক মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছি। মূল কারণে এই যে মাহারাম নদী, যে অন্য জিরবা এমপি হয়েছেন, উনি চাইছে মাহারাম নদীর মুক্তি বালু নেওয়ার জন্য উনি কোয়ারি আনছে, ওইখানে আমি প্রতিবাদ করেছি। ওনার সাথে আমার আমার দলীয় এমপির সাথে আমার বিরোধ সৃষ্টি হয়েছে, তখন আমার বিরুদ্ধে 27টা মামলা উনি দিয়েছে। এই মামলাগুলো আমার আমার পেজ করা লাগছে। আচ্ছা, এখন বর্তমানে কয়টা মামলা আছে? না, এখন আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, মানে 27টা মামলা হয়েছে, সব ক্লিয়ার হয়েছে, আপনি বিজয়ী হয়েছেন? আমি বিজয়ী হয়েছি। আচ্ছা, এখন সর্বশেষ আমার যেটা জানা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন, এবং আপনার যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। দর্শকদেরকে আমি অভিনন্দন জানাই, এরা যে আমার প্রতি এখনও এরা যথেষ্ট আন্তরিক, আমার সাথে ভোটাররা আমার সাথে যোগাযোগ রাখে, যে কোনো বিষয়ে আমার কাছে আসে পরামর্শ নেয়, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এখন এরা আমাকে ভুলে নাই, শুধু তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু তাদের প্রতি না, তাহিরপুরবাসীর যে কোনো ইউনিয়নের লোকজনের সমস্যা হয় সবাই আমার সাথে যোগাযোগ রাখে, আসে, আমার ভালোবাসে। আমি যেহেতু একটা রাজনৈতিক দল করতাম, এই হিসাবে তো তাহিরপুরের সকল লোকজনের সাথে পরিচয়, ওই হিসাবে পরিচয় হিসাবে সবাই যোগাযোগ রাখে। আর অনেকেই চা যে আমি উপজেলা ইলেকশন করি, এই কারণে সবাইকে অভিনন্দন এবং আমার সবাই শুভেচ্ছা জানাই। আমি এখানে শেষ করলাম। তো সুপ্রিয় দর্শক, বুঝলেন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। উনি কিন্তু এখন আর তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন করছেন না, উনি উপজেলা পরিষদ নির্বাচনে যাবেন। তো আপনারা এই মেসেজ যারা আপনারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা পেয়ে গেলেন, এর মাধ্যমে হয়তো উনি অন্য মাধ্যমে এখনও পর্যন্ত প্রকাশ করেন নাই। তো আমরা ওনার এই বিস্তারিত জীবন কাহিনী নিয়ে আবার অন্য কোনো দিন আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম, সামনে আপনাদেরকে অন্য কাউকে নিয়ে হাজির হওয়ার জন্য, আপনাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।